वेलकाम टू रोतिस होम किचेन। आज हमें अपन साथे शिमुयर पायसर रेसिपिटी शेयर करछी। शिमुयर पायस आम्रा प्रत्येक ही खूब ही पसंद करी और हठात एकटू मिष्टि खावार इच्छे होले आम्रा ई रेसिपिटा किन्तु बनिए फेलते ही पारी। ताहले चलुन देखे नी की की उपकरण आमादेर लागछे। प्रथमे एखाने आमी नियेछी हाफ कप मतो शिमुई, चीनी, घी, किछु ड्राई फ्रूट। ड्राई फ्रूटटा आपनारा जेमन भालोबासबेन सेरकम व्यवहार करबेन। आर नियेछी दुटो गोटा एलाच आर किछुटा मतो खोया क्षीर। आर नियेछी कन्डेन्सड मिल्क। आपनारा एखाने जे कोनो रकम ब्रांडेर कन्डेन्सड मिल्क व्यवहार करते पारेन। आर सबचेये प्रधान जे उपकरण सेटा हलो दूध। एबार प्रथमेई दूधटाके गरम होते देब। এবার একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। এখানে প্রায় হাফ টেবিল চামচ মতো ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু ভাজতে হবে। যতক্ষণ না কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দুধটা এবার এখানে খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এই দুধের মধ্যে এই ভাজা সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে মিশিয়ে দেওয়ার পর প্রায় 5-7 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে যাতে সিমুইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, সিমুইটা অনেকটা নরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই ব্যবহার করবেন। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে এলে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ। এখানে আমি দুটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার ফ্লেমটাকে বেশ খানিকটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা এখানে দিলে টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়। ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব অল্প সামান্য একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু, কিশমিশ, পেস্তা এগুলি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এর থেকে বেশি এটাকে আর ফোটানো যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই টাইট হয়ে যাবে। তাই একটু পাতলা থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে সিমুইয়ের পায়েস। এই সিমুইয়ের পায়েসের টেস্ট কিন্তু সত্যি খুবই সুন্দর। আপনারা বানিয়ে আপনার পরিবারের লোকজনের সাথে শেয়ার করুন।
आमार ए रेसिपिटी जोदि आपनादेर भालो लेगे थाके ताहले आमार चैनलटाके सबस्क्राइब करबेन, भिडियोटिते एकटी लाइक देबेन एबं अवश्यई पाशेर बेल आइकनटा प्रेस करबेन।